আসসালামু আলাইকুম, তোমাদেরকে অনেক অনেক স্বাগত ক্যালকুলাসের একটা সেশনে। আজকে যে জামাল নজরুল ইসলাম ফিজিক্স কম্পাউন্ড মেকানিক্স ক্লাস আমাদের ছিল, আর সেখানে আসলে ক্যালকুলাসের সেশনটা ছিল, কিন্তু টাইমে হয়নি, বা 3 ঘন্টা ক্লাস নেওয়ার পরে আবার যদি ক্যালকুলাস নিয়ে বসতাম নিম্নে আরো 1.5 ঘন্টা বা 2 ঘন্টা লাগতো। তোমাদের এত এনার্জি নাই যে এতক্ষণ থাকবা, তাই এখন রেকর্ডেড ভিডিও দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তো চলো শুরু করা যাক। ছোট ছোট করে ভিডিও দিব, তোমরা ছোট ছোট করে দেখতে পারবে খুব সহজেই। ক্যাম্পের ভিডিওটা তো অনেক লেংদি হয়ে গেছে, 3 ঘন্টা ছোট ছোট ভিডিও থাকবে ক্যালকুলাসের উপর, ঠিক আছে? তো আমরা শুরু করি। প্রথম ভিডিওতে তোমাদেরকে আসলে আমরা একটু পরিচয় করে দিতে যাচ্ছি, ক্যালকুলাস জিনিসটা কি, আসলে ক্যালকুলাস জিনিসটা কি খায় না মাথায় দেয় সেসব নিয়ে আলোচনা হোক। মনে করো এই যে একটা খুঁটি, এই যে একটা খুঁটি, এর মাঝখানে একটা তার ঝুলে আছে, এর মাঝখানে একটা তার ঝুলে আছে, একটু বাঁকা ভাবে ঝুলে আছে, সাধারণত তো এভাবেই থাকে তাই না, একটু বাঁকা ভাবে ঝুলে আছে। এখন তোমাকে বলা হলো এই তারটার দৈর্ঘ্য নির্ণয় করো, তারটার দৈর্ঘ্য নির্ণয় করো। এখন তোমার কি করতে হবে, এটা এনে এইভাবে এইভাবে মাপতে হবে, কিন্তু এটা তো অনেক কষ্টের। আচ্ছা, তোমার যেমন বলছিলাম যে এটা নির্ণয় করতে হলে আসলে এই সোজা স্কেলটা দিয়ে এটাকে নির্ণয় করাটা আসলে একেবারে অসম্ভব, কারণ এই জিনিসটা বাঁকা, আমরা সোজা সোজা নির্ণয় করতে পারি, আর সোজা নির্ণয় করতে পারি, কিন্তু আসলে কাজ হবে না। তো এখন এই দৈর্ঘ্যটা নির্ণয় করার জন্য আমরা কি করতে পারি, দৈর্ঘ্যটা নির্ণয় করার জন্য যা করতে পারি সেটা হলো এই তারটাকে একটু সাইজ করি। কিভাবে সাইজ করব, এইখানে অর্ধেক অর্ধেক ছোট 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 ভাগে ভাগ করে নেব। ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়ার ফলে কি সুবিধাটা হবে, এই যে দেখো, তোমাদেরকে একটু কাছে এনে দেখাই, ফোকাসটা আসুক আগে, ফোকাস, হ্যাঁ, এই কাছে এনে ফলে তোমরা দেখতে পাচ্ছ যে এইটা প্রায় মনে হচ্ছে যে একটা সরল রেখাই হয়ে গেছে। এই যে এটাকে দেখতে পাচ্ছ মনে হচ্ছে প্রায় একটা সরল রেখাই হয়ে গেছে, আবার এটাও প্রায় সরলরেখাই লাগে। তার মানে কি, এখন আমি আমাদের যে স্কেলটা ছিল, আবার ফোকাস দরকার, হ্যাঁ, আমাদের যে স্কেলটা ছিল সেই স্কেলটা দিয়ে খুব সহজেই এই ছোট ছোট সরলরেখাগুলোকে পরিমাপ করে ফেলতে পারবো। লাইক আমি যদি এই এখানে পরিমাপ করতে চাই, এটা প্রায় 2 মিলিমিটার আছে, এইটুকু অংশ 2 মিলিমিটার। আচ্ছা, এইটুকু অংশ কত পাচ্ছি আমরা, এইটুকু অংশ আমরা প্রায় 2 মিলিমিটার পাচ্ছি। এভাবে হয়তো বাকি সবগুলো ধীরে 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 আমরা পুরোটাকে অল্প অল্প করে ছোট 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 ভাগে ভাগ করতাম, ভাগ করার ফলে আমাদের একটা সুবিধা কি আসতো, তখন আমরা একটা সরল রেখা পেতাম, তখন আমাদের এই সোজা একটা স্কেল দিয়ে খুব সহজেই সোজা ভাবে আমরা এইটার দৈর্ঘ্যটা পরিমাপ করে ফেলতাম। এই যে একটা বাঁকা সাকা জিনিসকে বা একটা প্যারা জিনিসকে সাইজ করে, মানে একটু ছোট ছোট ভাগে ভাগ করে, তারপরে একটা তারপরে কি বলবো, এর দৈর্ঘ্য পরিমাপ করা বা অন্যান্য আর যেসব কাজকর্ম আছে সেগুলো পরিমাপ করা, এই যে ছোট ছোট ভাগে ভাগ করা, তারপর পরিমাপ করা, তারপরে সব ছোট ছোট গুলো ভাগগুলোকে একসাথে যুক্ত করে মোটটা পেয়ে যাওয়া, এই কাজটুকুকেই বলা হয় ইন্টিগ্রেশন। এই কাজটুকু হলো ম্যাথের ভাষায় একে বলা হয় ইন্টিগ্রেশন বলে, কেন ম্যাথের ভাষায় এই কাজটুকুই হলো ক্যালকুলাস, মানে ক্যালকুলাসে আমরা এটাই করি। তোমরা বাস্তব জীবনে দেখে থাকবে যে একটা গাড়ি যখন চলে, গাড়ি আমরা সাধারণত ফিজিক্সের যে অঙ্ক করে একাডেমিকে বলা হয় যে সমত্বরণে চলতেছে, সমবেগে চলতেছে, আসলে কি গাড়ি কখনো সমবেগে চলে, গাড়ি কখনো সমত্বরণে চলে, চলে না। তোমরা দেখবে যে এক্সেলারেটরে চাপ দিলে গাড়িটা একটা ত্বরণ পায়, তার বেগ বৃদ্ধি পায়, আবার এক্সেলারেটর থেকে পা সরিয়ে নিলে গাড়িটার মন্দন হয়, মানে গাড়িটার বেগ ধীরে ধীরে কমতে থাকে। তার মানে কি, গাড়িটার বেগ বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে, এরকম একটা অবস্থায় থাকে। তখন আমরা না সুষম ত্বরণের সূত্র খাটাইতে পারবো, না সমবেগের সূত্র খাটাইতে পারবো। আমাদের যেটা করতে হবে সেটা হলো ওই ছোট ছোট, যখন এক্সেলারেটরের চাপ দিল, এক্সেলারেটরের চাপ দিলে একটা ত্বরণ পেলো, ত্বরণের ফলে বেগ বৃদ্ধি পেলো, তখন কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আবার এক্সেলারেটর থেকে পা সরায় নিল, কিছুটা মন্দন হইলো, ঠিক তখন আবার ত্বরণে একটা পরিবর্তন হচ্ছে, ঠিক তখন কতটুকু, এভাবে ছোট ছোট টাইম ডিউরেশন হিসাব করে করে
কখন কতটুকু কতটুকু করে দূরত্ব অতিক্রম করছে আমাদেরকে সেটা বের করতে হবে। সেটা বের করে তারপর সবগুলো একসাথে যোগ দিয়ে দিলে আমরা পেয়ে যাবো কি গাড়িটা মোট কত দূরত্ব অতিক্রম করছে। এই যে এই ছোট ছোট ভাগে ভাগ করা, তারপরে ভাগ করে তারপর পরিমাপ করা, পরিমাপ করার পরে সবগুলোকে একসাথে যোগ করে ফেলা, এটাকেই ম্যাথের ভাষায় বলা হয় ডিফারেন্সিয়েশন, ম্যাথের ভাষায় বলা হয় ক্যালকুলাস। বারবার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন চলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এটাই হলো ক্যালকুলাস। মানে ক্যালকুলাস আসলে আমরা এই কাজটাই করি। যেমন গাড়ির বেগ বিভিন্ন সময় বিভিন্ন রকম হচ্ছে, ঠিক এক এক্সাক্ট পয়েন্টে বেগ কত, বেগের সূত্র তোমরা কি পড়েছো যে বেগ নির্ণয় করতে হলে বেগ না ধরো, হ্যাঁ বেগ ডেল এস বাই ডেল টি ইকুয়ালস টু বেগ, তাই না? মানে এস ওয়ান থেকে এস টু এ যায়, মানে এস টু থেকে এস ওয়ান দূরত্বে গেছে কতটুকু সময়ে, টি টু মাইনাস টি ওয়ান সময়ে, এটাই তো বেগ। এখন এই বেগটা হলো আসলে গড় বেগ। মানে মনে করো একটা গ্রাফ আমি আঁকাচ্ছি, এটা হলো মনে করো একটা গাড়ির সরণ বনাম সময়ের একটা গ্রাফ, সেটা অনেকটা এরকম। আচ্ছা এখন এই এটা হলো আমার এস ওয়ান টি ওয়ান পয়েন্ট, আর এটা হলো মানে এক্স অক্ষ বরাবর আমি টি বসাইছি, ওয়াই অক্ষ বরাবর আমি এস বসাইছি। আমার এই পয়েন্টটা হলো এস ওয়ান, দুঃখিত টি ওয়ান এস ওয়ান, আমার এই পয়েন্টটা হলো টি টু এস টু। এখন আমি যদি এদের মাঝখানে বেগ নির্ণয় করতে চাই আমার কি করতে হবে, এস টু মাইনাস এস ওয়ান ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান, আমরা পেয়ে যাব একটা বেগ। কিন্তু এই বেগটা হলো এই টি টু সময়ের আর টি ওয়ান আর টি টু সময়ের কি বলবো এভারেজ ভেলোসিটি যাকে বলে বা গড় বেগ বলে। আমাদের দরকার ঠিক টি ওয়ান সময়ে কতটুকু বেগ ছিল, এই ঠিক টি ওয়ান সময়ে কতটুকু বেগ ছিল বা ইনস্ট্যান্টলি কতটুকু বেগ থাকে একটা গাড়ির, এসব বিষয়ে আমরা ক্যালকুলাসের মাধ্যমে খুব সহজে নির্ণয় করতে পারি। তো চলো ক্যালকুলাসের সাথে একটা পরিচয় হলো। একটু অন্যভাবে বলা যায় জিনিসটাকে, যেরকম তোমাদেরকে চমক হাসানের ক্যালকুলাস প্লে লিস্টের কথা বলেছিলাম, সেখানে ভাইয়া এমন ভাবে একটা উদাহরণ দিয়েছে। মনে করো যে তুমি একটা বন্ধুকে ডাকছো, অনেক ভোজন রসিক বন্ধু, বন্ধুকে বলছো আই দোস আজকে বাসের ট্রিট তোর জন্য, বেশ ভালো ভালো রান্না করছি, এনে মনে করো 3-4 ঘন্টা বসায় রাখছো, বসায় রেখে খাওয়া দাওয়া কিছু নাই, তারপরে 3-4 ঘন্টা পর দিলা কিছু, দয়া মায়া হইলো তোমার, তো 3-4 ঘন্টা পরে কিছু দিলা, ওকে আমরা এই এক্স অক্ষ বরাবর সময়ের মান বসাইছি আর ওয়াই অক্ষ বরাবর মনে করো খাবারের মান বসাইছি, কত 5, 1, 2, 3, 4, হ্যাঁ সেই হলো তোমাদের সেই ভোজন রসিক বন্ধুকে বাসায় ডেকে এনে তুমি না খাওয়ায় দাওয়ায় বসায় রাখছো 4 ঘন্টা, 4 ঘন্টা বসায় রেখে তারপরে একবার দিলা খাবার। তো প্রথমেই যখন খাবার দিবা প্রথম 10 মিনিটে সে অনেক বেশি খেয়ে ফেলবে না, দেখো প্রথম 10 মিনিটে প্রায় সে 2 কেজি খেয়ে ফেলছে, এদিকে হলো ফুড বা খাবারের পরিমাণ 1 কেজি খাবার, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, ওকে। আর এখানে সময় হলো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, ঠিক আছে মনে করো 25 মিনিট ধরে খাইছে, খালি খাইছে আর খাইছে। তো দেখো 10 মিনিট সময় সে একেবারে 2 কেজি খাবার খেয়ে ফেলছে, তাই না? আচ্ছা একদম তোমার ধ্বংস করে ছাড়ছে বলাই যায়, 10 মিনিটে 2 কেজি শেষ। আচ্ছা এরপরে যখন 15 মিনিট টাইমে আসলো তখন সে আর এত বেশি খাইতে পারতেছে না, মানে পেট তো কিছুটা ভরে গেছে তাই না, সে একটু কম খাইছে। মনে করো যখন 15 মিনিটে আসছে, 15 মিনিট বরাবর কতটুকু পরে, 14, ঠিক 3 পর্যন্ত পরে না, মনে করো 2.9, 2.9 এ পরে। তার মানে কি 10 মিনিটে খেয়ে ফেলছে 2 কেজি, আবার এখন এবার 5 মিনিট অতিরিক্ত তো খেয়েছে মাত্র 900 গ্রাম, তার মানে কি খাবার পরিমাণটা ধীরে ধীরে কমতেছে, 10 মিনিটে 2 কেজি খেয়ে ফেলছে, আবার 15 মিনিট যখন গেছে তখন 2 কেজি 900 গ্রাম, এভাবে ধীরে ধীরে কমতে কমতে একেবারে 25 মিনিট যখন, তখন দেখা গেল 25 মিনিট পার হয়ে গেছে এবং বন্ধুটা খাওয়া স্টপ করে দিছে, তার মানে কি 25 মিনিট এসে 25 মিনিট এসে 4 কেজি খাবার খাইছে মোট। দেখা যাক 20 মিনিটে কতটুকু খাবার খাইছে, 20 মিনিটে সে খাবার খাইছে 3.5 কেজি। 15 মিনিটে ছিল কতটুকু, দেখো প্রথমে বন্ধুটা প্রতি 5 মিনিটে কতটুকু খাবার খাচ্ছিল, এই যে প্রথম 10 মিনিটে একেবারে কত, প্রথম 10 মিনিটে খেয়ে ফেলছে 2 কেজি,
15 মিনিট যখন ছিল তখন 2 কেজি 900 গ্রাম, যখন 20 মিনিটে আসছে তখন হলো 3 কেজি 500 গ্রাম খাবার খাইছে, যখন 25 মিনিটে আসছে তখন খাবার খাইছে হলো 4 কেজি, তারপরে খাওয়া দাওয়া বন্ধ দিছে, পেট ভরে গেছে। তো এখন আমি যদি বলি যে 5 মিনিটে 5 মিনিট সময়ে কতটুকু খাবার খাইছে, আচ্ছা আমি যদি এখন নির্ণয় করতে যে 5 মিনিট সময়ে কতটুকু খাবার খাইছে, তুমি তো সহজেই বলবা যে ভাইয়া 10 মিনিটে খাইছে 2 কেজি, তার মানে 5 মিনিটে নিশ্চয় 1 কেজি খাইছে। কিন্তু ব্যাপারটা কি আসলে সেরকম না? ব্যাপারটা তো সেরকম না। দেখো এখানে 5 মিনিটে খাইছে মাত্র 900 গ্রাম, এখানে 5 মিনিটে খাইছে মাত্র 600 গ্রাম, 15 মিনিট থেকে 20 মিনিটে যখন আসছে মাত্র 600 গ্রাম, আবার যখন 20 মিনিট থেকে 25 মিনিটে গেছে তখন এইটুকু সময় খাবার খাইছে মাত্র 500 গ্রাম। ঠিক আছে, তার মানে কি ধীরে ধীরে নিচে আসলে ধীরে ধীরে খাবারের হারটা কমতেছে, প্রতি 5 মিনিটে কতটুকু খাইতে পারে সেই হারটা কমে যাইতেছে, তো ধীরে ধীরে উপরে উঠলে। এখানে 10 এর ক্ষেত্রে যেহেতু আমি 2 নির্ণয় করছি, তাহলে 5 এর ক্ষেত্রে নিশ্চয়ই একটু 2 এর থেকে মানে একটু বেশি হবে, তাই না? হয়তো বা 5 মিনিটে এমন হবে যে 5 মিনিটে একদম কত, পাঁচ মিনিটে মনে করো 1 কেজি 150 গ্রাম খাবার খাইছে, 1 কেজি 150 না 1 কেজি 50 গ্রাম খাবার খাইছে। ঠিক আছে, 5 মিনিটে প্রথম 5 মিনিটে হিসাবে খাবার খাইছে 1 কেজি 50 গ্রাম, তো তারপরে দ্বিতীয় 5 মিনিটে সে খাবার খাইছে কত, 2 - 1 কেজি 50 গ্রাম বাদ দাও 950 গ্রাম, তারপরে তৃতীয় 5 মিনিটে কতটুকু খাইছে, শুধু 900 গ্রাম, তারপরে চতুর্থ 5 মিনিটে খাইছে 600 গ্রাম, তারপর পঞ্চম 5 মিনিটে খাইছে 400 গ্রাম। এখন তুমি যে হুটহাট একটা বলে দেওয়ার চিন্তা ভাবনা করতেছিলে যে 10 মিনিটে যখন 2 কেজি খাইছে তখন 5 মিনিটে নিশ্চয়ই 1 কেজি খাবে না, 5 মিনিটে তো 1 কেজি খাবে না, কারণ নিচের দিকে যত যাইতেছে তত কমতেছে, তার মানে আমি যদি উপরের দিকে যাই 10 মিনিট থেকে 5 মিনিটে যাই, তার মানে তখন একটু বৃদ্ধি পাবে, তাই না? তখন একটু বৃদ্ধি পাবে। তো এইটাই হলো ক্যালকুলাসের এই টার্মটা, যে 5 মিনিটটা তুমি এমনিতে নির্ণয় করতে পারতেছো না, এটা নির্ণয় করার জন্য তোমাদেরকে বিশেষ ব্যবস্থা নিতে হবে, হয়তো বা ছোট ছোট সময়ে খাবারের মানে কতটুকু খাইতেছে সেটা পরিমাপ করতে হবে, এই সব বিষয়গুলো নিয়ে যেভাবে মানে এই সবগুলো যেভাবে হ্যান্ডেল করা হয়, ফিজিক্সে তোমরা হিট টেম্পারেচার এগুলো তো অনেক আছে, যে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তেছে কমতেছে, তাপমাত্রা বাড়া কমার সাথে সাথে ভলিউম বাড়তেছে কমতেছে, আবার তার সাথে প্রেশারের একটা সম্পর্ক আছে, তার সাথে ওয়ার্ক বা এনার্জির সম্পর্ক আছে, এগুলো সব সম্পর্ক নিয়ে মানে করো একদম লিনিয়ার ভাবে বাড়তেছে কোনোটা, কোনোটা আবার বর্গের সমানুপাতিক বর্গের ব্যস্তানুপাতিক এই হারে বাড়তেছে, এইভাবে এই সব টার্ম গুলা হ্যান্ডেল করার জন্য, বা এই যে এরকম যেখানে সবকিছু একটু রাফলি বাড়তেছে কমতেছে সেই সব বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য আমাদের যে ফিজিক্সের যে টার্মটা সেটা হলো ক্যালকুলাস। ঠিক আছে, তো এখন আসি টাইপস অফ ক্যালকুলাস, কত প্রকারের ক্যালকুলাস হতে পারে। আচ্ছা, টাইপস অফ ক্যালকুলাস এর আগে আমাকে ভ্যারিয়েবল বোঝানো জরুরি। মনে করো একটা ফাংশন দেওয়া আছে y = x স্কয়ার না দে x স্কয়ার প্লাস 2 দে, ওকে y = x স্কয়ার প্লাস 2। এখন দেখো x এর মান যদি আমি 1 বসাই, x এর মান আমি বসাচ্ছি 1, তাহলে x স্কয়ার, তাহলে y এর মান কত আসবে, x এর মান যখন 1 y এর মান তখন আসবে 3, x এর মান যখন 2 y এর মান কত আসবে 4 প্লাস 2 6, যখন x এর মান 3 তখন y এর মান কত আসবে, y এর মান আসবে 11। ঠিক আছে, x এর মান 4 y এর মান আসবে 18। ওকে, আচ্ছা ভ্যারিয়েবল বা চলক সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো, সমীকরণের যেটার মান নিয়মিত পরিবর্তন হয় মানে যেটার মান পরিবর্তন হতে থাকে সেটাকে বলা হয় চলক, কোন একটা সমীকরণের যে জিনিসটার মান পরিবর্তিত হয়ে যে কোনো হতে পারে সেটাকে বলা হয় চলক। এখানে দেখো x এর মানটা পরিবর্তন হচ্ছে 1 2 3 4 অনেক কিছু হচ্ছে, y এর মানটাও পরিবর্তন হচ্ছে 3 6 11 18 অনেক কিছু হয়ে যাচ্ছে, তার মানে কি x আর y দুটাই চলক, তাই না? x ও চলক y ও চলক, এই সমীকরণে x y দুটাই চলক। কিন্তু এখন একটা কথা আছে যে দেখো x এর মান আমরা ইচ্ছা মতো 1 2 3 4 ধরে নিচ্ছি, মানে x এর মান যখন আমরা নির্ণয় করতেছি আমরা স্বাধীনভাবে নির্ণয় করতেছি, 1 ধরলাম 1 2 ধরলাম 2, হয়তো বা 1 আর 2 কোনোটাই না ধরে 1.5 ধরতাম তখন আরেকটা মান আসতো, হয়তো বা 2.9 ধরতাম 3 না ধরে 2.9 ধরতাম,
তখন ওয়াই এর অন্য একটা মান আসতো। কিন্তু দেখো যে মানটা আসতো সেটা কিন্তু এক্স এর মানের উপর ডিপেন্ড করতেছে, তাই না? মানে এক্স এর মান আমি ইচ্ছা মতো স্বাধীনভাবে ধরে নিচ্ছি, কিন্তু ওয়াই এর মান আমি স্বাধীন মতো ধরে নিতে পারতেছি না, এক্স এর উপর নির্ভর করে ওয়াই এর একটা মান আসতেছে। এই যে আমি স্বাধীনভাবে ইচ্ছা মতো একটা মান বসাইতেছি, এই এক্সটাকে বলা হয় এই মানে যেটা মান আমি ইচ্ছা মতো বসাইতেছি সেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট সেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চলক। আর এই যে ওয়াই এর মানটা, এই যে ওয়াই এর মানটা এক্স এর উপর নির্ভর করে করে পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা অধীন চলক। ঠিক আছে, কিসের উপর অধীন? এক্স এর উপর, বা স্বাধীন চলক যেটা আছে তার উপরে অধীন চলক। আচ্ছা, আরেকটা মিসকনফিউশন তোমাদেরকে করে দেওয়া জরুরি। এখন দেখো এখানে আমি কি বলছিলাম, y = x² + 2। আচ্ছা, y ও যেই কথা x² + 2 সেই কথা না, আমি মাত্রই লিখলাম y = x² + 2। আবার এই সমীকরণটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি f of x, ঠিক আছে, আবার এভাবে প্রকাশ করতে পারি g of x। ফাংশন কিভাবে প্রকাশ করা হয় তোমরা নিশ্চয়ই জানো, যে f of x, g of x ইত্যাদি। মানে f of x যেই কথা x² + 2 সেই কথা, y ও সেই কথা, g of x ও সেই কথা। এখন তোমরা খুব সহজেই মেনে নাও যে y একটা ভ্যারিয়েবল, এটা তোমাদের মানতে কোনো কষ্ট হয় না, তোমরা সহজেই। আর মাত্র তোমাদেরকে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট এর একটা ধারণা দিলাম, ডিপেন্ডেন্ট এর এখানে একটা n কম পড়ছে, আচ্ছা, আর ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট একটা ধারণা দিলাম, তোমরা খুব সহজেই বুঝে যাবা যে y একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কিন্তু তোমরা এইটা মানতে নারাজ যে x স্কয়ার প্লাস 2 এটা নিজেও একটা, এটা মানে এটা আর y একই জিনিস তো, তাই না? তাহলে এই পুরোটাকেও আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলতে পারি, ওই তো ভ্যারিয়েবল vr লিখে রাখলাম, বেশি লিখতে ইচ্ছা হচ্ছে না। আচ্ছা, এটাকেও আমরা ওই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলতেই পারি। ওকে, একইভাবে আমরা f of x কেও বলতে পারি, g of x কেও বলতে পারি, অবশ্যই এটা আমরা বলতে পারি। সাধারণত তোমাদের এই বিষয়ে একটা মিসকনফিউশন থাকে যে x স্কয়ার প্লাস 2 এটা কিভাবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হবে। এখানে শুধু x টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কিন্তু x স্কয়ার প্লাস 2 এই পুরাটার একটা মান আছে না, এই পুরাটার মান কিসের উপর নির্ভর করতেছে? x এর মানের উপর নির্ভর করতেছে। আর এই পুরাটার মানটা কি পরিবর্তন হচ্ছে না? পরিবর্তন হলে সেটা একটা চলক, আর চলকটা x এর উপর নির্ভর করতেছে বা যে কোনো একটা জিনিসের উপর নির্ভর করতেছে, তার মানে ওটা কি একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাই না? ওকে, আশা করি এই সম্পর্ক সংক্রান্ত তোমাদের মিসকনফিউশন দূর হয়ে গেছে যে y = x² + 2 = g of x বা f of x যাই থাকুক, প্রত্যেকটাকেই আমি ভ্যারিয়েবল হিসাবে ধরে নিতে পারবো, যখন যেটা সুবিধা হবে সেটা হিসেবে করব। আর ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টের ধারণাটাও ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এখন আসি ক্যালকুলাস কত প্রকার। ক্যালকুলাস প্রধানত দুই প্রকার, প্রধানত না, দুই প্রকারই ক্যালকুলাস, প্রধানত না, আর কোনো নিয়ে নেই। ক্যালকুলাস দুই প্রকার, দুই প্রকার ক্যালকুলাস কি, সিঙ্গেল সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস, মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস। সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস জিনিসটা কি? সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস জিনিসটা হলো ওইটা যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ড লিখলাম, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে মাত্র একটা। আর মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস কোনটা? মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস হলো এমন ক্যালকুলাস যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে দুইটা বা তিনটা বা চারটা বা পাঁচটা বা যতগুলা ইচ্ছা ততগুলা ভ্যারিয়েবল থাকতে পারে, সেটাকে বলা হয় মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস, যেখানে অনেকগুলা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। আর যেটাকে, যেটাতে মাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে সেটাকে বলা হয় সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস। আমরা ফিজিক্সে সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস নিয়ে, বিশেষত মেকানিক্সে আমরা সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস নিয়ে বেশি কথা বলবো। আর বিশেষত ক্যাম্পের টপিকটা মেকানিক্স রাখার উদ্দেশ্যে এমন হলো যে মানে মেকানিক্সে ক্যালকুলাসের কাজটা একটু কম মোটামুটি, লাইক এই মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাসটা তুলনামূলক একটু কঠিন। এটা ইলেকট্রিসিটিতে খুব বেশি কাজে দেয়, ইলেকট্রিসিটি শিখতে হলে তোমাদেরকে মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাসটা একটু জানা লাগবে। তো সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস দিয়ে আমরা খুব সহজেই মেকানিক্স করে ফেলতে পারবো। আর যেমনটা বললাম, সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস তুলনামূলক বেশ সোজা, তো সেখান থেকে
আচ্ছা, এখন সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস কত প্রকার? সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস আবার দুই প্রকার, একটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন আর আরেকটা হলো ইন্টিগ্রেশন। সো ডিফারেন্সিয়েশন কি, ইন্টিগ্রেশন কি? ডিফারেন্সিয়েশন কি, ইন্টিগ্রেশন কি, সেটা যদি এক ধাপে বলে দিতে চাই, কোনো কিছুর যদি হার বের করা হয়, যেরকম এখানে আমরা বেগের মানটা বের করতে চাইতেছিলাম ঠিক T1 সময়ে বেগের মানটা, এই যে কোনো কিছুর হার বের করতেছি, এই হার বের করাটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। আর এই যে আমরা এখানে ছোট ছোট ভাগে ভাগ করে একবারে যোগ করে দিচ্ছি, ছোট ছোট ভাগে ভাগ করতেছি প্রথমে, তারপর সবগুলো ধরে নিয়ে যোগ করতেছি, এই যোগ করার এই কথাটাকে বলা হয় ইন্টিগ্রেশন, ঠিক আছে? আর ডিফারেন্সিয়েশন কি, ইন্টিগ্রেশন কি, সেগুলো নিয়ে তোমাদেরকে একটু পরে আবার বিস্তারিত আলোচনা হবে, মানে হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন, হোয়াট ইজ ইন্টিগ্রেশন নিয়ে আলাদা একটা আলাদা দুইটা ভিডিও থাকবে, ঠিক আছে? তো আশা করি তোমার ক্যালকুলাসের সাথে ইন্ট্রোডাকশনটা এখানেই হয়েছে, পরের ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবে।